মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। নিজেকে অহনা দিদির জায়গায় রেখে তবে গিয়েই আমি বুঝতে পারছি যে মানুষটা নিজের মনের মধ্যে কতটা কষ্ট চেপে রেখে তবে এই সবকিছু থেকে দূরে যাওয়ার কথা বলছে। আমি না জিলবিল, আমার ভাগ্য চাইছে, আর ভাগ্যের সেই দেখানো রাস্তা দিয়ে আমি এগিয়ে চলেছি। হাসি মুখে জিলবিল, সকলের মঙ্গলের জন্য আমি তো এটুকুনি করতেই পারি, বলো। এক মিনিট বাবু, আমি যে আপনাকে অবনা দিদিকে রাজি করতে পাঠালাম। আরে বাবা, ও তো কিছুতে কথা শুনতেই চাইছে না। আপনি দিদি, আপনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না, কিছুতেই না, ব্যাস। দেখি শরীর খারাপ হলে আপনি ঠিক করে দাঁড়াতে পর্যন্ত পারেন না, ওষুধ ইনজেকশন সমস্ত কিছু চলছে আপনার অহনা দিদি, কোথাও যাওয়া হবে না আপনার। আরে বাবা, অতিথিকেও এই অবস্থায় একা ছাড়ে না, আর সেখানে আপনি, আপনি তো আমাদের আপনজন। আবির বাবু, আপনি কিছু বলছেন না কেন, বলুন না। এতটা ভালোবাসা আমাকে দিও না, আমাকে মুক্তি দাও, ছেড়ে দাও আমাকে ঝিলমিল। অহনা, অহনা, আমাদের যাওয়ার কি তোমার কাছে কোনো মূল্য নেই? আমরা সবাই যাই, তুমি থাকো। কি শিবানী, চৈতালি, তোমরা বলো। আমার কি মনে হয় জানো তো বাবা, আসলে অহনামা এই বাড়িতে থাকা নিয়ে যত না চিন্তিত, তার দ্বিগুণ চিন্তিত হচ্ছে কি পরিচয় নিয়ে এই বাড়িতে থাকবে, তাই না অহনামা? এক্স্যাক্টলি হাফির, কি পরিচয় আমি এই বাড়িতে থাকবো বলো? কে আমি তোমার? বন্ধু, পরম বন্ধু, অহনাম, এইটুকু পরিচয় কি যথেষ্ট নয়? অহনাম, অহনা, তুমি আজ, তুমি আজ খুব বড় মনের পরিচয় দিয়েছো। আমাদের ঝিলমিলের মনও কিন্তু কম বড় নয়, তুমি থেকেই যাও। নাটক দেখো, আর ভাও না বাড়িয়ে এবার রাজি হয়ে গেলেই তো হয়। অহনা দিদি, দরজার দিকে কি দেখছেন আপনি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।